আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম জিনু। জিনু কাকু কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ময়মনসিংহ নেত্রকোণ। পরিবারে কে কে আছে? পরিবারে কেউ নেই, বাবা নাই, মা নাই, আমি একা খালার কাছে থাকি। কি করেন কি আপনি? আমি সেলাই মেশিনের কাজ করি। লেখাপড়া করছিলেন? করছি 5 পর্যন্ত। মাত্র বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হয়নি। বয়স কত? বয়স 20। এখন আমি থাকি, খালা ওরা থাকে, আমরা থাকি, ভাড়া থাকি, আমারটা আমি আমি ঠিক তো সব ঠিক বুঝলেন। আমি যদি রাজি থাকি তাহলে তো মনে করেন খালা খালু বললো তো আমার যদি পছন্দ হয় ভালো একজন পাই, ভালো একটা মানুষ যে নাকি সারা জীবন আমার দায়িত্ব নিবে, আমার পাশে থাকবে, আমার কষ্ট দুঃখটা ভাগ করে নিবে, তাহলে তো মনে করেন খালা খালুর কথা হবে না। কারণ কিসের জন্য যে আমার খালাখালু ছোটোবেলা থেকে মানুষ করছে ঠিক আছে, তারা তো আর আমাকে বয়স অনুযায়ী সে তারা তো আর আমার একটা ভালো মানুষ দেখে দিতে পারেনি। এখন আমার দায়িত্বটা তো আমারই বুঝে নিতে হবে, কারণ আমার সেই বুঝটা হয়েছে। কেমন লাগে এই জীবনটা এখন? এই জীবনটা এখন খুব কষ্টের মনে হয়, তারপরেও কষ্ট মনে করি না। কী কারণে হাত আছে পা আছে, কষ্ট করে চলতে পারি, কর্ম করতে পারি, আর যদি না থাকতো কি করতাম? আমার থেকেও তো আরো নর্মাল মানুষও আছে, তারা যদি কষ্ট না মনে করে তাহলে আমার জীবনে আমি তো কষ্ট মনে করি না। তাই যে ভিডিওতে আসছেন কষ্ট কষ্টের জীবন নিয়ে, এই যে ভিডিওতে আসছেন, মানে এটা কেমন লাগে যে কষ্টের কথাগুলো মানুষ যে শুনতাছে জানতাছে? এখন কি করব, কষ্টের কথাটা মানুষ শুনতাছে এটা তো নিজের খারাপ লাগে, খারাপ লাগলেও কিছু করার নেই। আইসি যেহেতু এখন এটা কষ্ট মনে করি, আর কিছু করার নেই, বলার নেই। তো যাই হোক, আমার কষ্টের কথা শুনে যদি কেউ বিয়ে করতে চায় বা যোগাযোগ করতে চায় নাম্বারটা তো দেওয়া যাবে? হ্যাঁ নাম্বার দেওয়া যাবে। নাম্বার দিলে সমস্যা নাই তো? না কোনো। নাম্বারটা কি মুখস্থ আছে? না বলে না। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ে শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে। আপুটা দেখতে শুনতে অনেকটাই উচলম্বা, আসলে দেখতে শুনতেও ভালো, সত্যিকার এটা তার জীবনসঙ্গীর প্রয়োজন। কেউ যদি সত্যিকার মন নিয়ে বিয়ে করতেছেন অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটা হচ্ছে 01318332235। নাম্বারটা আপনার কাছে থাকে তো? হ্যাঁ আমার কাছে থাকে। যাক নাম্বারটা খোলা রাখবেন, আর সবচেয়ে বড় কথা নামাজ কালাম পড়বেন। নামাজ কালাম পড়ে কথা বলার আছে জি। আমি আর আগের বড় প্রতিবেদন আসছি, অনেকেই আশা ভরসা দিচ্ছে, কথাবার্তাও বলছে, আমার হেল্প সহযোগিতা ও একজনে করছিল, ওইরে আমাকে মিথ্যা আশা দিয়ে 2 মাস মানে 3 মাস যাবে তো আমার সাথে কোনো কথা নাই, বাতিল নেই, কিছুই নেই। আমি তার আশা এতদিন বসেছিলাম, সে এখন আমার খোঁজ খবর নেয় না, দিকে আমি নতুন করে আবার প্রতিবেদন মানে আশায় বসেছিলেন। সে কি বিয়ে করতে চেয়েছিল বা বিয়ে করতে আসবে সে আশা দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ আশা দিয়েছিল যে আমি তোমার পুরো দায়িত্ব নিব, তোমাকে বিয়ে শাদি করব, তুমি ওই নাম্বারটা বন্ধ রাখো, আমার সাথে কথা বলো। যাই হোক, এবার যদি কেউ আসাতে দেরি করাবেন না, তাড়াতাড়ি ডেকে নিয়ে এসে বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাবেন। ঠিক আছে, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।